আপনারা দেখছেন দশ দিক চব্বিশ সেকেন্ড থেকে ঘন্টা সত্য আমাদের পন্থা। নমস্কার, দশ দিক চব্বিশের পক্ষ থেকে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি চন্দননগর স্ট্যান্ডে এবং সামনেই 2019 লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে এখানকার মানুষের কী মতামত, কী ভাবনা চিন্তা আমরা সেটাই জেনে নেব। সামনে যে 2019 লোকসভা নির্বাচন আসছেন এবং আপনাদের যে বৈশ্বী যে মানুষ তারা বহুদিন ধরে রাজ্য রাজনীতি এবং দেশীয় রাজনীতি দেখছেন, সামনের যে নির্বাচন সেই নির্বাচন থেকে আপনাদের যারা প্রৌঢ় তাদের থেকে তাদের কী আশা, এই নির্বাচনে যে যে নতুন সরকার তৈরি হবে তাদের কাছ থেকে কী আশা করবে নতুন করে? আশা কী, সব তো বেকার, লেখাপড়া শিখে সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়েস্ট গভর্নমেন্ট গভর্নমেন্ট পয়সা দিচ্ছে, তারা পাস করে বাড়িতে বসে আছে, তারা ইন্টারভিউ দিচ্ছে কিছু কলই আসছে না। হ্যাঁ, এখানে রেলের এ পশ্চিমবাংলার জায়গা ছিল না, সে হচ্ছে উড়িষ্যা নে, এবার সে উড়িষ্যা গাড়ি ভাড়া যাতায়াত করে তার দুদিন একদিন লেগে যাবে, সে ওখানে কে কী ইন্টারভিউ দেবে, তারপর হলো কি না হলো, তো বলেছে হ্যাঁ ভালোই, বাড়ির ফ্যামিলি বলবে যে হ্যাঁ ভালোই পরীক্ষা দিয়েছে, তারপর কোনো রেজাল্টই আউট হলো না, এই তো অবস্থা। শিল্পের অবস্থা বা চাকরি বাকরি অবস্থা কি মানে রাজ্য রাজনীতির ক্ষেত্রে কি আগেকার যে সরকার ছিল বামফ্রন্ট সরকার সেই সরকার কি ভালো ছিল, এই সরকারের থেকে আপনার কি মনে হয়? দেখো, পরিবর্তন চাই বলতে একার দ্বারা তো সম্ভব না, আর যদি একজন নেতা মরে যায় সে রাজত্বটাই ভেসে যাবে, সে নামটা আপনাকে সামনে সামনে করলুম না, বলুন দ্বিতীয় কোনো ম্যান আছে যে ওই রকম দ্বারা রাজত্ব চালাবে, ওইরকম স্ট্রেংথ মনের জোর যা দার্জিলিং শিলিগুড়িতে কেউ করতে পারেনি, ও একাই যে কিছুটা তো করলো, শান্তির জল দিল। বর্তমান চাকরি বাকরির অবস্থা কীরকম জায়গাতে আছে এবং আপনারা কী কী আশা করছেন এই নিয়ে, মানে মানে কম বয়সী ছেলেমেয়েরা? ও নতুন এখন যা অবস্থা, যাতে যে সরকার আসবে ওই একই করবে, মানে পরিবর্তন হওয়ার আমার মতে তো মনে হয় না কোনো আশা আছে, মানে যে যায় লঙ্কায় সেই যায় রাবণ, আপনি যাকেই আনবেন সে ওই গতানুগতিক গড্ডালিকা প্রবাহেই গা ভাসাবে, আমার তো এটাই মনে হয়। সুতরাং ওই সবাই ভোট দেয়, আমরাও ভোট দিতে যাব, কিন্তু নতুন সরকারের থেকে বা কেন্দ্র বা বলুন বা রাজ্য বলুন নতুন কিছু আশা আর করি না, কোনো আশা নেই না, বিগত 20-25 বছর ধরে ভোট দিচ্ছি এবং কোনো ইম্প্রুভমেন্টও দেখিনি, হয়তো কিছু কিছু জায়গায় কোথাও কোথাও অল্প বিস্তর উন্নতি হয়েছে কিন্তু সেটা নট সাফিসিয়েন্ট, নট আপ টু দ্য মার্ক। বর্তমান যে রাজনীতি সেই রাজনীতিতে ধর্মকে বা রাম নামকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে অন্য সমস্ত মৌলিক চাহিদাগুলোর থেকে মানুষকে, এটা কীভাবে ব্যাখ্যা করবে? এটা তো ধর্মের নামে যে সুশ্রাণীটা আছে বরাবরই আমাদের ভারতবর্ষে, সে তো আদি অনন্তকাল ধরেই চলে আসছে, এটা কিছু করার নেই, মানুষ বোকা, মানুষকে যেটা বোঝাবে মানুষ সেই পথেই চালিত হবে, মানে মুসলমানকে হিন্দুর নামে বলবে, হিন্দুকে মুসলমানের নামে বলবে, যে সুসুইটা দিলে মানুষের মনে চট করেই মানে রাগ আসবে, দেশ আসবে, ক্ষোভ আসবে, ওটা সেই পালসটাকে ধরে নিয়েছে যে এইটাকে এরমভাবে চালাও, এরমভাবে চললে ব্যাপারটা আরও ভালোভাবে চলবে আর কি, মানে মানুষ ধর্মে নিয়ে মানুষের মধ্যে মারপিট এসব নিয়ে দাঙ্গা হাঙ্গামা এসব নিয়ে চলতে থাকবে আর ওরা ওদের কাজটাকে বুঝে নেবে, বা সরকারের অন্য দিকটা ভালোভাবে দেখে নিতে পারবে, এটাই তো সরকারের মূল মোটো। আমরা তো পৌর হয়েছি, আমাদের আর কি এক আশা থাকবে, আমাদের একটাই আশা যে হারে জিনিসপত্রের দাম একদম ঊর্ধ্বমুখী হয়েছে, বিশেষ করে এই 5 বছরে যা জিনিসপত্রের দাম বা গ্যাসের দাম যে জায়গায় গেছে, মানুষ একবারে জর্জরিত হয়ে গেছে, যে মানে রেশন দোকান ইত্যাদি তো মানে একদম তুলে দেওয়ার মুখ, এ তো আর বলার জায়গা নেই, কী রাজ্য কী কেন্দ্র দুজনে একভাবে অ্যাটাক করেছে, আমাদের একটাই গলা দুদিক থেকে চেপে ধরা হচ্ছে, খালি পৌর হিসেবে না, মানে যে বাচ্চাটা আসছে পৃথিবীতে সে পর্যন্ত ওই অবস্থায় আছে, তাকে টুটি চেপে মেনে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাই আমরা চাই যে একটা ভালো সরকার আসুক, যে সরকার মানুষের কথা ভাববে, মানুষের জন্যে কথা বলবে। বর্তমান যে রাজনীতি সেই রাজনীতিতে মানুষের মৌলিক যে চাহিদাগুলো সেই চাহিদাগুলোর থেকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে ধর্মকে, ধর্মীয় একটা সুরসুরি কাজে লাগানো হচ্ছে, এই এই বিষয়টা কীভাবে দেখছেন আপনারা? এখন যে অবস্থা, ধর্মটাকে কেন নিয়ে আসা হচ্ছে সেটা তো সবাই বুঝতে পারছে, যে অন্যদিকে আর মানুষকে নিয়ে যাওয়া যাবে না, অতএব এই একটাই জায়গা, এই জায়গাটা ধরো, কেউ ধরছে রাম, কেউ ধরছে হনুমান, কেউ ধরছে ইত্যাদি, এই নিয়ে চলো মৌলবাদ দিয়ে এগিয়ে দাও, মৌলবাদ ছাড়া এই রাজ্যটাকে মানে এই দেশটা শেষ হয়ে যাবে, এই মৌলবাদকে ধরে, যার জন্য মৌলবাদকে নিয়ে এসো,
মৌলবাদকে না আনলে এ মানে এরা 1 ইঞ্চি 1 সেন্টিমিটার এগোতে পারবে না। এখন যে অবস্থা এসেছে মানুষ সব বুঝে গেছে। অতএব ধর্মটাকে নিয়ে আসো, আমরা চাই ধর্ম নয়, মানুষের মৌলিক অধিকার হচ্ছে ওই রুটি কাপড় আর মখান, এই তিনটে, এই তিনটের মধ্যে আমরা থাকতে চাই, এবং শিক্ষা, শিক্ষা শেষে চাকরি, এগুলোই চাই, আর কি চাই। আচ্ছা, আপনারা আপনি বহুদিন ধরে দেখছেন রাজ্য রাজনীতি এবং এবং দেশীয় রাজনীতি, আর এই যে রাজ্য রাজনীতিতে আমরা, আপনার কি মনে হয় বর্তমান যে তৃণমূল সরকার সেই সরকার কি কি অতীতের বামপন্থী যে সরকার তার থেকে তুলনামূলকভাবে ভালো? আর কি করে বলবো, সবাই তো দেখছে, 34 বছরটাও সবাই দেখছে, আর 11 সাল থেকেও সবাই দেখছে কী অবস্থার মধ্যে চলছে। তখন তো এত মারামারি, হানাহানি, মহিলাদের ইজ্জত এ সমস্ত নিয়ে ছিল না, এখন এগুলো চোখের সামনে দেখছি ভাই, বলার কিছু নেই। এগুলো শিল্প এবং চাকরি, শিল্প কোথায়, শিল্প থাকলে তো মিটেই যেত। এই যে আমরা বলি যে চারিদিকে আলো জ্বলছে, লোডশেডিং হচ্ছে না, তার একমাত্র কারণ তো কারেন্ট, মানে বিদ্যুৎ নেয় কারা, ফ্যাক্টরিগুলো, ফ্যাক্টরি কোথায়, ফ্যাক্টরি নেই, আলো জ্বলছে আমরা খুশি, আলো নিচ্ছে না, নিচ্ছে না, কিন্তু কোথায়, না চাকরি, না কিছু, না সরকারি চাকরি, না কিছু। সুতরাং আর সরকারি চাকরি তো ছেড়ে দাও, ও তো বলে লাভ নেই, আর কারখানা না থাকলে চাকরিটা হবে কোথা থেকে? সুতরাং কেউ ওই কলেজে পড়বে, এই ঘুরবে, এই চাকরি বাকরি কিছু। অতএব যেটা ভালো ছিল এবার বুঝে নাও কোনটা ভালো ছিল, আর এবার মানুষ বুঝতে পারছে, মানুষ বুঝতে পারছে কোনটা ভালো ছিল, কোনটা থাকা উচিত। সুতরাং ওই কম্পেয়ার করে, এরা কম্পেয়ার হবে না, এ কম্পেয়ার করা যাবে না, ওই সরকারের সাথে এই সরকারের কম্পেয়ার করা যাবে না, মানুষ সব দেখছে, সব বুঝছে। নতুন সরকার মানে নতুন আশা, নতুন ভরসা, এই যে নতুন জেনারেশন নতুন সরকারের থেকে কী আশা করবে? আমি তো আশা করি যে এই যে সমাজের মধ্যে যেসব ঘটছে, যেগুলো রেপ, চুরি, মার্ডার, ক্রাইম, এগুলো যাতে আগে মুক্তি হয়, এগুলো থাকে যাতে আগে রেহাই পায় মানুষ। বর্তমান যে চাকরির অবস্থা, এই চাকরির অবস্থাটাকে কীভাবে দেখছেন? মানে চাকরি তো হলো আমাদের চেষ্টা, যে ফিল্ডে আমরা চেষ্টা করবো সেই ফিল্ডে আমরা ঢুকে যাব, বাট সরকারের যে রেসপন্সিবিলিটি রয়েছে আমাদের প্রতি সেগুলো একদমই বেকার হয়ে যাচ্ছে। আমরা যেরকম প্রচুর মানুষ এরা ঘুরে বেড়াচ্ছি বেকার, আমি তো নিজেই ঘুরে বেড়াচ্ছি বেকার, আমার নিজেরই কোনো চাকরি বাকরি নেই, তো আমাদের জন্য একটা সুযোগ খুলবে আশা রাখছি। এই ভোটকে ঘিরে বা নির্বাচনকে ঘিরে নতুন জেনারেশনের কী মতামত শিক্ষা এবং চাকরিকে নিয়ে? ভোট আসে, ভোট যায় যখন, মানে যা, মানে ভোটের টাইম মানে সবাই খুব ভালো, বাট ভোট, ভোটের পর মানে এখন যে অবস্থা, কারো চাকরি নেই, এদিকে অনশন করছে, অনশনের পরেও মানে যারা অনশন করছে তাদেরকে পুলিশ দিয়ে তুলে ফেলা, মানে কোনো, মানে কোনো ব্যবস্থাই নেই, যে তাদের হেল্প টেল্প কিছুই নেই, মানুষ পড়াশোনা শিখেও তার কোনো দাম নেই, সব কিছুই মানে টাকা দিলেই সব হয়, শিক্ষার কোনো দাম নেই এখনকার জেনারেশনে, সে যতই পড়াশোনা করুক, যাই করুক, মানে তার কাছে কেউ যদি মানে ফেলও করে, সে যদি টাকা দেয়, মানে বেশি টাকা দেয়, তাহলে সে চাকরি পাবে। বর্তমান যে দেশীয় রাজনীতি, সেই দেশীয় রাজনীতিতে মৌলিক যে চাহিদাগুলো মানুষের, সেই চাহিদাগুলোকে থেকে ঘুরিয়ে মানে ধর্মীয় যে একটা বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে, সেটা নিয়ে কী মতামত নতুন জেনারেশনের? মানুষের মানে যেটা প্রতিদিনের চাওয়া পাওয়া, সেটাকে মানে কোনো মূল্য এখন নেই, মানে ধর্মীয় এই মন্দির তৈরি করবো হ্যান ত্যান, অনেকে অনেক কথা বলছে মন্দির তৈরি হচ্ছে, এদিকে অনেক মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, মানে মানুষকে বেঁচে থাকতে গেলে মানুষের যেটা দেওয়া উচিত সেটা কেউ দিচ্ছে না, সেদিকে কেউ লক্ষ্য করছে না, কিন্তু এদিকে ধর্মীয় মানে এদিকে বড়ো মন্দির, সোনার মন্দির হ্যান ত্যান, মানে বড়ো এই যে এত টাকা খরচা করে মূর্তিটা তৈরি হলো, এটার কোনো মানে হয়নি, এদিকে মানে হাজার হাজার আমরা বসতি টসতি এখানে গিয়ে দেখতে পাবো যে কত মানুষ না খেয়ে মরে যাচ্ছে। নতুন করে যে সরকার হবে তাদেরকে কী আশা আপনাদের? আশা আমার মতো আমি এখন কিছুই করতে পারি না, কেননা সব সরকারই দেখা যাচ্ছে একই, তাদের মানে মোটিভেশনটা একই, যে আশা কিছু করতে পারি না, কেন এই বিজেপি বলছে একরকম কথা, তৃণমূল বলছে আর একরকম কথা, মানে ওদের সবার সবার মধ্যেই তো একটা ক্ল্যাশ, এই জন্য আশা করাটা আমি কিছুই আশা করি না, আসুক কে আসে দেখি, তার উপরে ডিপেন্ড করছে সে কীরকম কাজ করে, কিন্তু আশা আজকাল নেই, কেননা একবার বিজেপি একরকম করবে, একরকম বলছে, তারপরে আবার তৃণমূল একরকম করছে, তৃণমূল থেকে যারা মেন সেতে ছিল, পোস্টে ছিল, তারা চলে যাচ্ছে বিজেপিতে, বিজেপি থেকে চলে যাচ্ছে কংগ্রেসে, মানে এটা এই তো দলাদলির মধ্যে, ওসবের মধ্যে ওই যে লোক মানে ভোট, ভোটের মধ্যে আমার মতো জেনারেশনে যারা, আমি তো নেই, মানে আমি কিছু আশাও করি না। আগের নির্বাচনের থেকে এই নির্বাচন আমরা আশা করছি যে 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 সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো যদি মেটাতে পারে, যেমনি বেকার সমস্যা,
বেকার সমস্যা সব থেকে আমাদের কাছে, বা ছেলেমেয়েরা পড়াশোনা শিখছে বাইরে চলে যাচ্ছে, এটা যাতে না হয়, বেকার সমস্যাটা সব থেকে বড় এখন বর্তমান পরিস্থিতিতে। খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।